রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র প্রচলিত সমরাস্ত্রের মাধ্যমে আপনি যুদ্ধ জয়লাভ করতে পারবেন না। বন্ধুরা, এক্ষেত্রে আপনার কয়েকটা বিশেষ ক্ষমতা থাকতে হবে। আর 21 শতকের যুদ্ধ, বিশেষত আকাশ যুদ্ধ ছাড়া জয় করা কোনোভাবেই সম্ভব নয়। এটি এখন সামনে এনে দিয়েছে সকল সামরিক বিশারদদের। এই ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা বা প্রভাবশালী দেশগুলো এই ক্ষেত্রে অভিযোজিত হওয়ার জন্য কোন ধরনের ভবিষ্যৎ সমরাস্ত্র উদ্ভাবন করতে পারে। বন্ধুরা, আমাদের আজকের বিষয়টি হচ্ছে দারুণ একটি ফ্যাক্টর নিয়ে, আর তা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যখন আপনাকে আকাশ যুদ্ধের শ্রেষ্ঠত্বের ব্যাপারটি মনে করিয়ে দিচ্ছে এবং এখানে যে শক্তিশালী থাকবে, ভবিষ্যতে যুদ্ধ তারই পক্ষে আসবে, সেক্ষেত্রে প্রভাবশালী দেশগুলো কি তাদের যুদ্ধ কৌশল এবং যুদ্ধবহরের নতুন সমরাস্ত্রের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য আনবে বা পরিবর্তন আনবে? 21 শতকে যুদ্ধ অবস্থায় একটা ব্যাপার নিঃসন্দেহে বলা যায়, তা হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেটি মূলত প্রতিপক্ষের রাডার এবং আকাশ প্রতিরক্ষা বহু ভেদ করতে সক্ষম, এবং 6th বা 5th জেনারেশন স্টেলথ ফাইটার, যার মাধ্যমে শত্রুপক্ষের একেবারে ভেতরে ঢুকে করে আঘাতের মাধ্যমে তাদের এমন ধরনের ক্ষয়ক্ষতি করা, অর্থাৎ তাদের সামরিক বেসামরিক স্থাপনা থেকে শুরু করে তাদের স্ট্র্যাটেজিক প্রতিরক্ষা বহু, যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ঘাঁটি, যুদ্ধজাহাজের বন্দর, সামরিক ব্যারাক থেকে শুরু করে যে সকল সামরিক কৌশলগত স্থাপনা থাকে সেগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য ভবিষ্যতে রাডার ফাঁকি দিতে সক্ষম এই ধরনের বিমানের কদর বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে রাশিয়া ঘোষণা দিয়েছে তারা তাদের স্টেলথ 5th জেনারেশনের ফাইটার Su-57কে বর্তমানে ব্যবহার করে দারুণ সাফল্য লাভ করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে। বন্ধুরা, অতি গোপনে এই ফাইটারগুলোকে ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে, এবং সেটি 100% সাকসেস বলে রাশিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। মূলত রাশিয়ার তৈরি এই Su-57 5th জেনারেশন স্টিল ফাইটারের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল পশ্চিমারা, যেটি তারা প্রতিনিয়ত করে থাকে। অর্থাৎ রাশিয়া কোনো আধুনিক প্রযুক্তি সম্পন্ন অস্ত্র নির্মাণ করলে সেগুলোর খুদ ধরার জন্য বা আন্তর্জাতিক মার্কেটে এগুলোর যেন চাহিদা না থাকে সে ব্যাপারে উঠে পড়ে লাগে পশ্চিমা গণমাধ্যমগুলো। বন্ধুরা, একই সময়ে আমেরিকা 5th জেনারেশন স্টিল ফাইটারের নেতৃত্ব দিচ্ছে বলে ধরা হচ্ছিল। অর্থাৎ শুধুমাত্র আমেরিকাই অপারেশনাল পর্যায়ে 2টি যুদ্ধ বিমান আনতে সক্ষম হয়েছে, যেগুলো 5ম প্রজন্মের এবং ফুললি স্টিলথ কোয়ালিটির। তার একটি হচ্ছে F-22 র্যাপ্টর। F-22 র্যাপ্টর আমেরিকার জাতীয় গুরুত্বপূর্ণ একটি অন্যতম সামরিক সমরাস্ত্র। এটি তাদের কৌশলগত স্টিলথ ফাইটার। বন্ধুরা, F-35 লাইটিং 2 আমেরিকা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের কাছে বিক্রি করেছে, কিন্তু তারা F-22 র্যাপ্টর এখনও পর্যন্ত কারো কাছে হস্তান্তর করেনি। বন্ধুরা, এমনকি তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কাছেও F-22 র্যাপ্টর আমেরিকা বিক্রি করেনি। ইসরায়েল অনেকদিন ধরে লবিং করছে যেন তারা আমেরিকার নিকট থেকে এই F-22 র্যাপ্টর 5th জেনারেশন স্টিল ফাইটারটি ক্রয় করতে পারে, কিন্তু আমেরিকা সেক্ষেত্রে ইসরায়েলকেও লাল কার্ড দেখিয়েছে। সুতরাং F-22 র্যাপ্টরে এমন কিছু প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে যার মাধ্যমে তারা বিশ্বের অনন্য স্টিল ফাইটারগুলোকে টেক্কা দিতে সক্ষম হয়। তবে F-22 র্যাপ্টরের অতিরিক্ত উৎপাদন খরচের কারণে এটি তার প্রোডাকশন লাইন সম্পূর্ণ পর্যায়ে পূরণ করতে সক্ষম হয়নি। বন্ধুরা, তাদের লক্ষ্য ছিল 400 থেকে 500 মতো এই ধরনের যুদ্ধ বিমান আমেরিকার বিমান বাহিনীতে যুক্ত করা, কিন্তু মাত্র 187 থেকে 190 যুদ্ধ বিমান উৎপাদন করার পর আমেরিকা সরকারের তরফ থেকে অতিরিক্ত ব্যয়ের কারণে এটি বন্ধ করে দেওয়া হয়। আমেরিকা 21 শতাব্দীর পূর্বে, অর্থাৎ 20 শতকে ইরাক, লিবিয়া, সিরিয়া এবং আফগানিস্তানে যে সকল যুদ্ধ করেছে সেখানে তারা F-22 র্যাপ্টরের সর্বোচ্চ প্রয়োগ করেছে। বন্ধুরা, এর বাইরে তাদের যে প্রচলিত যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো যুদ্ধক্ষেত্রে বড় ধরনের প্রভাবক হিসেবে কাজ করেছে, কিন্তু সম্পূর্ণ যুদ্ধের মোড়টি ঘুরে যায় 21 শতাব্দীর পরে। প্রচলিত যুদ্ধ বিমান এখন আর তেমন একটা বিকোচ্ছে না, কারণ 21 শতাব্দীতে নতুন কিছু প্রযুক্তি সন্নিবেশনের মাধ্যমে যুদ্ধ ব্যবস্থাটির এমন কিছু পরিবর্তন সাধিত হয়েছে যেখানে বিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ না করে যুদ্ধক্ষেত্রে শত্রুকে কুপকাত করে দেওয়া যায় মাত্র $1,000 দিয়ে। আপনি যদি একটি কাজ মাত্র $1,000 সম্পূর্ণ করতে পারেন, ওই একই কাজ সম্পূর্ণ করার জন্য আপনি অবশ্যই বিলিয়ন বা ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবেন না। সেটি যুদ্ধক্ষেত্রে কম খরচে শত্রুকে সর্বোচ্চ ক্ষতি স্বীকার করতে বাধ্য করবেন। সুতরাং শত্রুকে ক্ষতি উপহার দেওয়ার জন্য আপনি খুঁজবেন যুচ্ছই একটি সমরাস্ত্র, যার দাম হবে সবচেয়ে কম কিন্তু তার বিধ্বংসী বা ধ্বংসাত্মক ক্ষমতা বা তার যুদ্ধক্ষেত্রে ইফেক্টিভনেস হবে সবচেয়ে বেশি। আর এই বিষয়গুলো সন্নিবেশিত হওয়ার কারণে 21 শতাব্দীর যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেল বা পরিবর্তন হয়ে গেল। আর 21 শতাব্দীর সেই যুদ্ধের নতুন কৌশলগুলো সর্বপ্রথম সামনে আনে তুরস্ক।
মানুষ ভাবত না শুধু ড্রোনের মাধ্যমে একটি যুদ্ধ জয় করা সম্ভব, কিন্তু এখন একবিংশ শতাব্দীতে সেই ব্যাপারটি সামনে চলে এসেছে। বন্ধুরা, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া যে ব্যাপারটিতে পিছিয়ে পড়েছে সেটি হলো তাদের ড্রোন প্রযুক্তি। রাশিয়া ভেবেছে তাদের কাছে যে মহামূল্যবান স্টিলথ ফাইটার রয়েছে, তাদের যে কনভেনশনাল সমরাস্ত্র রয়েছে, দূরপাল্লার কামান রয়েছে, টস এম অন নামক এক ভয়ঙ্কর MLR সিস্টেম রয়েছে, সামগ্রিকভাবে এই সকল যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে ইউক্রেনকে একেবারে কাবু করে দেওয়া সম্ভব হবে। কিন্তু কখনোই তারা ভাবেনি যে 21 শতকে একটি যুদ্ধ জয় করতে হলে অবশ্যই একটি গেম চেঞ্জার মূলক 5th generation ফাইটার অথবা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তার এমন একটি অ্যাটাক ড্রোন থাকতে হবে যে ড্রোনের মাধ্যমে সমগ্র ইউক্রেনকে চষে ফেলা যাবে। বন্ধুরা, সেখানেই পিছিয়ে গেছে রাশিয়া। রাশিয়া তাদের স্টিলথি যুদ্ধ বিমান হিসেবে যেটিকে লঞ্চ করেছে সেটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি এখনও পর্যন্ত ফুললি অপারেশনাল নয়। এতে আরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক প্রযুক্তি সন্নিবেশ করা হবে এবং এটিকে নতুন নতুন সমরাস্ত্র যোগ করার মাধ্যমে আরও ডেডলিয়েস্ট করা হবে। সুতরাং এর সম্পূর্ণ সার্ভিস পেতে হলে রাশিয়াকে কমপক্ষে আরও 5 থেকে 10 বছর অপেক্ষা করতে হবে। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো আমি যদি বিশ্লেষণ করি তাহলে একটা বিষয় মোটা দাগে আপনাদের বলা যায়, সেক্ষেত্রে 2টি ঘাটতিতে রয়েছে এই মুহূর্তে রাশিয়া। তার প্রথম এবং প্রধান ঘাটতিটি হলো অন্যতম এবং দূরদর্শী একটি অ্যাটাক ড্রোন না থাকা। বন্ধুরা, এই অ্যাটাক ড্রোনের মাধ্যমে সে ইউক্রেনের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের সামরিক কমান্ড পোস্ট, বিমানবন্দরের রানওয়ে, বিমানবন্দর, তাদের সিগন্যাল কোর, তাদের রাডার স্টেশন, রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সৈনিকের ব্যারাক, অস্ত্রের গুদাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গুদাম থেকে শুরু করে তাদের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোকে টার্গেট করতে পারত রাশিয়া। যখন রাশিয়া তার ট্যাঙ্কের কলামগুলো নিয়ে কিয়েভকে ঘিরে ফেলেছিল এবং কিয়েভকে দখল করার জন্য চারপাশ থেকে মুহুর্মুহুর হামলা চালাচ্ছিল, তখন মূলত কিয়েভকে বাঁচিয়ে দেয় 2টি সমরাস্ত্র। তার একটি ছিল আমেরিকার দেয়া জ্যাভলিন অ্যান্টিট্যাঙ্ক মিসাইল, আর মূলত যেটি প্রধান ভূমিকা পালন করে সেটি হচ্ছে তুরস্ক কর্তৃক ইউক্রেনকে দেয়া প্রায় 40টির উপরে বায়রাক্তার TB2 ড্রোন। এই বায়রাক্তার TB2 ড্রোনগুলো মূলত অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল হিসেবে ব্যবহার করত রকেট সাডের নির্মিত রকেটগুলো। যতই দিন যায় ততই ইউক্রেনের বুকে রাশিয়ার জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয় তুরস্কের দেয়া এই বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোনগুলো। বন্ধুরা, এগুলো মূলত রাশিয়ার ট্যাঙ্কের বহরের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী ছিল। শুধুমাত্র ট্যাঙ্ক বহর নয়, বন্ধুরা, স্নেক আইল্যান্ডে অবস্থানরত রাশিয়ার নৌবাহিনীর উপরও এগুলো সফল হামলা পরিচালনা করে, আর এর মাধ্যমে রাশিয়ার অগ্রবর্তী বাহিনীকে একেবারে এলোমেলো করে দিতে সমর্থ হয় ইউক্রেন। বন্ধুরা, ইউক্রেনকে মূলত বাঁচিয়ে দিয়েছে তুরস্কের নির্মিত এই বায়রাক্তার TB2 ড্রোনের সক্ষমতা। রাশিয়ার যে সৈন্যরা অগ্রবর্তী অবস্থানে ছিল তারাও বায়রাক্তার TB2 ড্রোনের আঘাত থেকে মুক্তি পায়নি। মূলত বায়রাক্তার TB2 ড্রোন দামে কম হলেও মানে এমনভাবে কার্যকর হয়েছে প্রকৃতপক্ষে তার দামের সাথে তার আউটপুট হিসাব করে আপনি কুল পাবেন না। $1 বিলিয়ন খরচ করে যদি আপনি উন্নত মানের যুদ্ধবিমানও ক্রয় করতেন, এটি দিয়ে ইউক্রেন এই ধরনের ফলাফল পেত না আমি নিশ্চিতভাবে বলতে পারি। বন্ধুরা, যুদ্ধবিমান ক্রয় করে আপনি আকাশ থেকে আকাশের যুদ্ধে বা আকাশ থেকে দূরপাল্লার ভূমিতে আক্রমণ চালাতে পারবেন, কিন্তু ক্লোজ উইপেন হিসেবে অ্যাটাক ড্রোনগুলো ব্যবহার করে আপনি শত্রুর কাছাকাছি গিয়ে আক্রমণ চালাতে পারবেন যেগুলো শত্রুর নজর এড়িয়ে যাবে। কিন্তু যুদ্ধবিমান নিয়ে গেলে অবশ্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত হয়তো আপনাকে সহ্য করতে হতে পারে। বন্ধুরা, রাশিয়ার প্রচুর পরিমাণে বাক এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে ইউক্রেনের এই বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন। সুতরাং এটি নিশ্চিতভাবে বলা যায় এতদিন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে ইউক্রেনের ভাগাড়ের সবচেয়ে কম দামি অস্ত্রটি। অর্থাৎ এর দামে কম হয়েও তার কার্যকারিতা ছিল অসাধারণ। সুতরাং এই ব্যাপারটি আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করলাম বা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। রাশিয়ার এমন ধরনের একটি অ্যাটাক ড্রোনের ঘাটতিতে ছিল, আর সেই ঘাটতিটি পূরণ করার জন্য সে ইরানের সাথে চুক্তি করে এবং শয়ে শয়ে হাজারে হাজারে সুইসাইড বা কামিকাজি ড্রোন আনার চেষ্টা করে। বর্তমানে রাশিয়া এটিতে সফল, আর রাশিয়া সেই কামিকাজি ড্রোনের মাধ্যমেই যুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। সুতরাং একবিংশ শতাব্দীর যুদ্ধ হতে যাচ্ছে আকাশ নির্ভর এবং সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, স্টেলথি যুদ্ধবিমান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে আপনারা বুঝতেই পারছেন কোনটি, সেটি হচ্ছে মামুলি অ্যাটাক ড্রোন, সার্ভিলেন্স ড্রোন থেকে শুরু করে আত্মঘাতী ড্রোন। বন্ধুরা, এই আত্মঘাতী ড্রোনগুলো হয়তো ভবিষ্যতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের জায়গা দখল করবে। কেন?
কারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র যে ধরনের ক্ষয়ক্ষতি সাধন করতে পারে তার চেয়ে অধিক পরিমাণে ক্ষয়ক্ষতি সাধন করতে পারে এই আত্মঘাতী ড্রোনগুলো যদি একসাথে অনেকগুলোকে লঞ্চ করা যায়। আর সেক্ষেত্রে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের এগেনস্টে কমপক্ষে 50টি আত্মঘাতী ড্রোন আপনি লঞ্চ করতে পারবেন, কারণ একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কমপক্ষে আপনি 100টি আত্মঘাতী বা কামিকাজি ড্রোন কিনতে পারবেন। সুতরাং সামগ্রিকভাবে ব্যয় সাশ্রয়ী এবং ইফেক্টিভ একটি অস্ত্র হিসেবে ভবিষ্যতে এই অ্যাটাক ড্রোনই হতে যাচ্ছে যুদ্ধের ভাগ্য বিধাতা। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইরান এখানে গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে, আমার কাছে তাই মনে হচ্ছে। বন্ধুরা, আধুনিক যুদ্ধ ব্যবস্থায়, বিশেষ করে আকাশপথের যুদ্ধ ব্যবস্থায় এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বর্তমানে যে এগিয়ে থাকবে, যুদ্ধের বর্তমান ফলাফলটি তার পক্ষেই আসবে তেমনই মনে করা হচ্ছে। আর দিন শেষে একটি ব্যাপার আপনাদের না বললেই নয়, কনভেনশনাল সমরাস্ত্রে যদি রাশিয়া হেরে যাওয়ার উপক্রম হয় সেক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন তার চরমাস্ত্র ব্যবহার করতে পারেন। আর তার চরমাস্ত্র কী সেটি আপনি অবশ্যই বুঝতে পারছেন এই মুহূর্তে। বন্ধুরা, সামগ্রিক ভিডিওটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি, আর অবশ্যই এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, আর এই ধরনের ভিডিও অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই আমরা নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হই। আর দেশ ও বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে দেখে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে বৈশ্বিক, সামরিক, আন্তর্জাতিক এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বা ভূরাজনৈতিক বিষয় সম্পর্কে যখন বিভিন্ন বিশ্লেষণ বা সংবাদ সবার আগে অথেন্টিকভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির মাধ্যমে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।